চেকপোস্ট প্রবেশমুখে সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি করবেন, হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন। আপনি মনে রাখবেন যে আপনি যে হ্যান্ড মেটাল ডিটেক্টরটি ব্যবহার করছেন, এর ফলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় বা ব্যতিক্রম কিছু করতে চায় সেও আতঙ্কের মধ্যে থাকবে। আর আপনি যদি দাঁড়ায় থাকেন চুপচাপ, তাহলে কিন্তু মনে করবে যে শিথিলতার সুযোগ যে কোনো সন্ত্রাসীরা নিতে পারে। সেখানে ব্যাগেজগুলো যেগুলো নিয়ে ইস্তেমায় ঢুকবে, এই ব্যাগেজগুলোকে চেক করা আপনার দায়িত্ব। এবার সকল স্থানে সিসি ক্যামেরা বিদ্যমান থাকায় নিয়ম বহির্ভূত দৃষ্টিকটু কাজে আপনারা নিয়োজিত হবেন না। আগের চেয়ে সিসি ক্যামেরা দ্বিগুণ হয়েছে এবং হাই রেজলিউশন ক্যামেরা, আপনার ছবি সহ ধরা যায়, ছবি সহ আপনার রিডিং করা যায়। কাজেই আপনার ভিতরে এমন দৃষ্টিকটু কাজ করবেন না যেটা ক্যামেরাতে ধরা খাচ্ছে কিংবা কমিশনার পর্যন্ত রিপোর্ট হচ্ছে এই ধরনের কাজ করছে। কাজে আপনারা সবাই সচেতন থাকবেন। টহল পার্টির সার্বক্ষণিক কাজ হচ্ছে, টহল এবং পেট্রোল পার্টি যারা বলছি, সার্বক্ষণিক কাজ হচ্ছে উচ্ছেদ, হকার উচ্ছেদ, পকেট মার ধরা, ছিনতাইকারীকে পাকড়াও করা, অজ্ঞান মলম পার্টির সদস্য তাদেরকে, অপরাধীকে পাকড়াও করা, এগুলো আপনাদের কাজ হবে। এই এস্তামা উপলক্ষে অনেকেই কিন্তু অনেক তারা মোবাইল চুরি করতে আসে এখানে, এগুলো একটু মাথায় রাখতে হবে। সবসময় দৃষ্টিতে থাকতে হবে যে এই ধরনের কোনো লোক দেখা যাচ্ছে কিনা, যে মানুষের পকেটে হাত দিচ্ছে, তাৎক্ষণিকভাবে তাকে ধরে আপনার থানাকে সোপর্দ করবেন। সেখানে আপনার ছিনতাইকারী থাকতে পারে, অজ্ঞান মলম পার্টি, কে খাবার নিয়ে আপনার কাউকে খাওয়াই অজ্ঞান করলো, এই ধরনের ঘটনা ঘটতে পারে, এগুলোকে আপনার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। সবাই কিন্তু আপনার মুসল্লি না, কেউ কেউ এই মুসল্লিদের আড়ালে কেউ কেউ হয়তো এই ধরনের আপনার অপরাধজনক কাজে নিয়োজিত হতে পারে। অহেতুক কারোর সাথে বিতর্কে জড়াবেন না, তর্কে জড়াবেন না। আইন অনুযায়ী কাজ করতে গিয়ে কেউ সমস্যা তৈরি করলে একজন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করুন এবং তাৎক্ষণিকভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। আপনি যেখানে অবস্থান করছেন, খাবার হোটেলে খাওয়া নিয়ে কিংবা খাবারের বিল নিয়ে কোনো প্রকার তর্কে জড়াবেন না। আপনাকে পর্যাপ্ত টাকা দেওয়া আছে, সেখানে আপনি মনে করবেন যে টাকা দিয়ে আপনার খেতে হবে। সেখানে খাবার মানসম্মত না হলে আপনার ইনচার্জকে জানান, তিনি ব্যবস্থা নেবেন, আপনি কোনো তর্ক জড়াবেন না সরাসরি। সর্বোপরি আমি বলবো যে ব্যক্তির দায় ব্যক্তিকে নিতে হবে, সরকারি দায়িত্বে অবহেলা করলে পুলিশ সদস্যকে এক বিন্দু ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নেই। সেটা আইজিপি মহোদয় তার ভাষণেও বলেছেন, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো কেউ যদি এরকম ব্যক্তিগত দায় এরা জন্মায় এবং কোনো প্রকার ডিউটিতে অবহেলা করে এবং কোনো প্রকার ডিউটিতে নিয়োজিত না হয়ে সে এখানে হাজির না হয়ে গরহাজির থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া আছে। সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার যারা আছেন তারা তদারকি নিশ্চিত করবেন। বিশ্রামের প্রয়োজন হলে নির্ধারিত সাব কন্ট্রোল রুমেই বিশ্রাম দেবেন, সেখানে ব্যবস্থা আছে। প্রত্যেকের জন্য সাব কন্ট্রোলে রিফ্রেশের ব্যবস্থা আপনাদের থাকবে, যাতে সবসময় আপনারা সেখানে রিফ্রেশ হইতে পারেন। এবং সেখানে আপনার মনে রাখবেন, প্রতি পালায় ডেপ্লয়মেন্টের পূর্বে সাব সেক্টর কমান্ডারগণ এবং কন্ট্রোল রুমের পার্টি ইনচার্জদের ব্রিফিং করবেন, অর্থাৎ আপনার যে সাব সেক্টর আন্ডারে নিয়োজিত সকল পার্টির ইনচার্জদেরকে নিয়ে আপনি ব্রিফিং করবেন। তাদেরকে বলে দিবেন তারা যাতে তার ইনচার্জের আন্ডারের সদস্যদেরকে তারা আবার ব্রিফিং করে আপনার কথাগুলো যাতে তাদের শোনায়, তাহলে আপনার প্রত্যেকটি সদস্য পর্যন্ত সেই কথাগুলো আপনার চলে যাবে। এবং আমরা অনেক সময় আমরা ফিল্ড পর্যায়ে যখন যাব, মাঠে যাব, আমরা সদস্যকে জিজ্ঞেস করবো সে কোনো ব্রিফ রয়েছে কিনা, সে জানতে পারে কিনা যে কী ডিউটি তা কী করবে, তাকে তার ইনচার্জ তাকে জানিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা বলবো। কী বর্জন করা উচিত, কী করা উচিত, এ প্রতিদিনে আপনারা এগুলো বলে দিবেন। বর্জনের বিষয়গুলো প্রতিদিন বারবার স্মরণ করাই দিবেন তাকে। ডিউটি 24 ঘন্টায় মাত্র 8 ঘন্টা, আবশ্যিকভাবে কমান্ডারদের উপস্থিত থাকতে হবে। কমান্ডার আপনি এখানে রেখে আপনি চলে যাবেন তা কিন্তু হবে না, তাহলে একই রকম অসদাচরণের অভিযোগ যাতে আমি না পাই। পরবর্তী পালার ডেপ্লয়মেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো আপনার ডিউটি স্থল ত্যাগ করবেন।